আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকের বিষয় হচ্ছে আমাদের থার্মোস্ট্যাট আপনার মেকানিক্যাল হবে কীভাবে কাজ করে তার একটু শর্ট করে ভিডিও দেখাবো আমি। এটা হচ্ছে একটা ডিপ ফ্রিজের থার্মোস্ট্যাট। থার্মোস্ট্যাটগুলো আপনারা জানেন যে দুই পিন তিন পিনের হয়ে থাকে। এটা হচ্ছে তার একটা বেলুস, আর আমি মেকানিক্যালটা খুলেছি। থার্মোস্ট্যাট আপনারা জানেন এটা মেকানিক্যাল সিস্টেমে যেভাবে কাজ করে থাকে সেটা হচ্ছে থার্মোস্ট্যাটের বেলুসের ভিতরে একটা গ্যাস থাকে, সেই গ্যাসটা যখন ঠান্ডা স্পর্শ বা স্পর্শভাবে ঠান্ডা রাখা হয় তখন গ্যাসটা সংকুচিত হয়। সংকুচিত হয়ে আপনি দেখতে পারবেন যে আমি যেই আপনার এই যেটাকে আমি চাপ দিতেছি দেখতে পারতেছেন, এখানে যখন আপনার কোনো প্রকার ই না থাকে মানে গ্যাস প্রেশার বেড়ে যায় তখন এখানে চাপ দেয়, চাপ দিলে কিন্তু অন হয়, আর যখন এটা আপনি ছেড়ে দেয় তখন অফ হয়। এটা কীভাবে করে যে এটা এই বাল্বের মাধ্যমে, এটাকে আমরা প্রেশার বাল্ব বলে থাকি। এই যে এটা চাপ দিলে দেখেন, চাপ দিলে ভিতর দিকে যায় এবং চাপ ছেড়ে দিলে বাইরের দিকে চলে আসে। এটা প্রেশার বাল্ব, এটা দ্বারাই থার্মোস্ট্যাট মেকানিক্যালভাবে কাজ করে থাকে। আর এর মধ্যে আমরা ইলেকট্রিক্যাল কানেকশন করে থাকি, এক পাশ থেকে ফেজ ইন হয়, এক পাশ থেকে ফেজ আউটপুট হয়ে থাকে, বা যদি আপনি চান নিউট্রাল ইন করতে নিউট্রাল আউটপুট হবে। সম্পূর্ণ কাজটাই কিন্তু তার সেন্সর বেলুসের মাধ্যমেই হয়ে থাকে। থার্মোস্ট্যাটের উপরে যে নব দেখতে পারবেন সেটা ঘোরানো হয়, ঘোরালে সেটা কমানো বাড়ানো হয় এক দুই এক থেকে সাত পর্যন্ত, এটাইভাবে লাগানো থাকে। ঠিক এইভাবে প্রেশার দিয়ে থাকে। যখন রুমের টেম্পারেচার না থাকে তখন বাল্বটা কিন্তু আপনার কি হয় গ্যাসটা তার প্রসারিত হয় মানে বেড়ে যায়, বেড়ে গিয়ে এটা কিন্তু আপনার জায়গাটাকে মানে বাল্বটাকে বড় করে। বাল্বটাকে বড় করার কারণে কিন্তু আপনার ওটা চাপ লাগার পরে সুইচটা অন হয়ে যায়, মানে থার্মোস্ট্যাট সুইচটা অন হয়ে যায়। আবার যখন সে ঠান্ডা পায় তখন কিন্তু গ্যাসটা সংকুচিত হয়ে যায়, বাল্বটা কমে যায় মানে সে বেড়ে যাওয়া থেকে কমে যায়, সেই কারণে কিন্তু আপনি আবার অফ হয়ে যায়। এইভাবে কিন্তু থার্মোস্ট্যাট নিজস্বভাবে কাজ করে থাকে। আর যারা এখন পর্যন্ত না বুঝতে পারছেন তারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন, ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করতে ভুলবেন না, আর আমার চ্যানেলের সাথে থাকুন সাবস্ক্রাইব করে। আমি চেষ্টা করব নতুন নতুন ভিডিও নিয়ে আসার জন্য। আর আপনারা কী ধরনের ভিডিও চান সেই বিষয়ের উপরে আপনারা কমেন্ট করবেন, আমি চেষ্টা করব সেই ভিডিওগুলো তৈরি করার জন্য। সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য, ভিডিও স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। আল্লাহ হাফেজ।